আবার আজকে 10ই আগস্ট, এই দিনেই জন্মেছিল এই বন্যায় 29 পর্যায় ঘোষ বংশের 19তম কন্যা। উজ্জ্বল আকাশের মাঠে চায় আজ অশেষ রঙিন আশিস ও ভালোবাসা। জ্যাঠামণি সন্তোষ কুমার ঘোষ, 7ই আগস্ট মঙ্গলবার 2018। তোম শুভ 50 বৎসরে বাবার প্রাণভরা ভালোবাসা ও আশীর্বাদ দিলাম। জীবনে এটা খুব সৌভাগ্য তোমার যে বাবা মার যৌথ শুভেচ্ছা পেলে। তুমি বলো, প্রার্থনা করি। হ্যাঁ তোম, আমার সেই ছোট্ট মেয়েটা আজকে 50 বৎসরে হয়ে গেল। ওরে বাবা, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। ঠাকুর, আমি তোমার আজকের দিনের জন্য একমাত্র প্রার্থনা আমার 33 কোটি দেবতার কাছে, তিনি যেন তোমাকে সুস্থ রাখেন এবং দীর্ঘজীবী করেন। সুস্থ রাখেন, আমরা প্রার্থনা করি সুস্থ শরীরে আরো দীর্ঘদিন স্বামী পুত্র নিয়ে সুখী সংসার গড়তে পারো। তুমি চুন, তোমার ভালো নাম মৌইন্দু, কেয়ার অফ রানাইন্দু, তুমি যেন সুস্থ শরীরে দীর্ঘ বছর তুমি। শুভেচ্ছা রইল আমাদের, আশীর্বাদ, দীর্ঘ বছর ঠাকুর যেন তোমাকে সুস্থ শরীরে বাঁচিয়ে রাখেন। তুমকে জানাই আমাদের শুভ জন্মদিনের প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা। তার 50তম মাইলস্টোন ক্রস করার এই সুন্দর দিনে তার কথা শুধু মনে পড়ে, একটু অতীতে ফিরে যায়। এই সেই টুম বাড়িতে এসে বলতো, বর্দা আমার লেন্সটা ফুরিয়ে গিয়েছে, বউবাজার স্ট্রিট থেকে একটু কিনে এনে দিও। ও বর্দা, তুমি অফিসে আছো, একটু বেরিয়ে একটা এভিডেভিট করে দেবে। এই যে টুমের ছোট্ট টুবের কথা বারে বারে মনে পড়ছে। ও বর্দা, আজ তোমাকে নিয়ে আমরা রাজস্থান যাব, সেই রাজস্থান ট্যুরে টুমের যে পরিচালনার দক্ষতা, সেইটা পরবর্তীকালে টুমের সংসার জীবনে সেই দক্ষতার ছাপ রেখে যাচ্ছে। আশা করি টুম তার মাইলস্টোন ক্রস করে আরও এগিয়ে যাবে এবং তার ছেলের MD-র সার্টিফিকেট পেয়েছে এই বলে বর্দার কাছে শুভেচ্ছা এবং ভালোবাসা চাইবে এবং জানাবে। আর তুমি সেই মাঝে মাঝে বছরে একবার করে এসে সারা ঘোষ বাড়িতে হইচই করা, এ যেন চলতেই থাকে। কাকার সাথে দেখতে গেলাম হাসপাতালে সন্ধ্যেবেলায়, বৃষ্টি ছিল সেদিন বোধ হয়, তারপরেতে কেটে গেল অর্ধ শতক কেমন করে তত্তরিয়ে। স্কুলের থেকে কলেজ গেল, অঙ্ক নিয়ে মাতল শেখা, জ্ঞানের ফলায় দিতে শান মহানগরে ছোটে যান। বিয়ের তো তার ছেলে খেলা, যেমন খেলতো ছোটবেলা, সঙ্গে ছিল গানের তালিম, চলতো রেওয়াজ সরগম, বিদ্যালয়ে বিদ্যাদান, ভরল তার অভিজ্ঞতার ঝুলি। তারপরেতে যা হয় সবার, স্বামীর ঘর পড়তে এবার, দিতে হয় সাগর পার। ফিরে এসে হয় সে থিতু, সিলিকন সিটির সদা বসন্ত ঋতু। খেতে একটু ভালোবাসে, ওজনটা তাই মাত্রা ছাড়া, খাবার সময় কারি বা থাকে সঠিক কোনো মাত্রা জ্ঞান। চোখের ব্যায়াম, মাজার ব্যথা ভোগায় তাকে নিয়ম করে, কর্তব্য আর দায়িত্ব বোধে আকাশ পথে দেয় উড়ান। কন্নড়টাও শিখেছে ভালো, ছাত্র মাঝে অঙ্কটাও সে শেখায় ভালো, মুখে তার হাসির ঝলক, আনন্দেতে থাকতে চায়, টুম ছাড়া আড্ডা যায় না ভাবা, হৈহুল্লোড়ে মাতিয়ে রাখে, আশুভবন তাকে পাঠায় ডাক।
অর্ধশতকে বাজাও তালি, পাঠালাম আমি ভালোবাসা আর স্নেহের ডালি। তখন দুই বেলুন, তুমি তখন ষোলো, দরজা ধরে ঢুকতে মানা, প্রথম দেখা হলো, বিয়ে হয়ে এলাম সবে, পেরোলো ৩৩, যতই পেরোক বছর দিল এমন থাকিস, ঝকাস হাসি, ঢলঢলানি, কলকলানি, ছটফটানি, ভালো থেকো রায়বাহিনী, রইল আমার আশিস। টুমের ৫০ বছর পূর্তিতে আমার ও ডালিয়ার পক্ষ থেকে রইল অমল শুভেচ্ছা ও হার্দিক ভালোবাসা। টুমের সিনসিয়ারিটি ও ধারাবাহিকতা ছিল দেখার মতো। বনগা থেকে একটা মেয়ে বনগা লোকালে যাতায়াত করে কলকাতায় MSc পড়ছে এবং তারপরে রাজার মাথের মতো একটা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শিক্ষকতা করছে, এটা ছিল ওর অসম্ভব মনের জোরের পরিচায়ক। রানার মতো ভালো স্বামী, আকাশের মতো গুণী ছেলে, এদের সবাইকে নিয়ে ওর দাম্পত্য জীবন সুখে ভরে উঠুক এই কামনা করি। ভালো থাকিস, সুস্থ থাকিস, আনন্দে থাকিস। মেনি মেনি হ্যাপি বার্থডে, তুই অনেক ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক, রোগ মুক্ত থাক। ৫০ বছরে পড়লি, বয়স ৫০, কিন্তু মনের বয়স ৫০ হতে দিবি না। হ্যাপি বার্থডে মিষ্টিদি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, রিয়েলি ইটস আ ভেরি ভেরি স্পেশাল 50 ইয়ার্স। আর এত সুন্দরভাবে তুমি সব কিছু হ্যান্ডেল করেছো তোমার লাইফের, সেটা সত্যি একটা বড় পাওয়া। তোমার সম্পর্কে কিছু বলা মানে সত্যি দুদিন ধরে ভাবছিলাম কি কোথা থেকে শুরু করব আর কোথায় থামব। তুমি যেমন বাপের বাড়িতে মেয়ে হিসাবে সবারই একটা ভালো লাগার জায়গা থাকে, তোমার সেটা অবশ্যই আছে, বাট শ্বশুর বাড়িতে এবং তুমি তোমার নিজের পরিচয়ে, নিজের গুণে, তোমার নিজের যোগ্যতা দিয়ে তুমি যে জায়গাটাতে আজকে পৌঁছেছ সেটা একটা ভীষণ ভীষণ বড় পাওয়া। নিজের ছেলের কাছ থেকে এই এত বড় স্বীকৃতি পাওয়াটাও একটা বড় ব্যাপার। তো সেইগুলো তুমি সুন্দরভাবে ১০০-এ ১০০, শুধু অঙ্কে নয় জীবনেও ১০০-এ ১০০, সেটা একটা মেয়ে হিসাবে অবশ্যই গর্বের কথা। বাবা মার আশীর্বাদ, এরকম এক ভাই আর তার ভালোবাসা, তোমাকে দিদি হিসাবে পেয়েছি, রায়বাঘিনী নয়নদিনী হিসাবে কখনোই পাইনি, সবসময় তুমি দিদি হয়েই পাশে থেকেছ, সারা জীবন এভাবেই থেকো আর আমাদেরকে আশীর্বাদ দিও অনেক। তুমি ভালো থেকো, তুমি যেভাবে আছো, যেমনভাবে আছো, নিজ গুণে নিজ মহিমায় তোমার বিস্তার আরও আরও হোক। অনেক অনেক ভালোবাসা আর আমাদের প্রণাম নিও, ভালো থেকো। হাই পি, ইটস ইয়োর 50th বার্থডে টুডে, উইস ইউ আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে, খুব ভালো থেকো আর আনন্দ থেকো। আর সো তোমার সাথে আমার রিলেশনশিপ শুধু পিসি ভাইজি নয়, তার থেকেও আরও অনেক কিছু বেশি। খুব আমি তোমার সাথে অনেক দিন রাতে থাকতাম, তার থেকে আমাদের মনে হয় বন্ডিংটা এত স্ট্রং হয়েছে। এখনও আমি যখন শ্রেয়ানের ক্রিসমাসে সান্তা ক্লজ আসে, আমি মনে করি আমার সান্তা ক্লজ আসতো আর একটা সক্সের মধ্যে একটা অরেঞ্জ ফ্যান্সি পেন্সিল, ইরেজার আর কেক রেখে যেত। সো আমার সান্তা ক্লজটা কে ছিল? আই ডাউট বনগাঁয় থেকে আমার জেনারেশনে কার বাড়িতে ক্রিসমাস ইভে সান্তা ক্লজ আসতো। সো ইট ওয়াজ ইউ।
এভরি ইয়ার আমার বার্থডেতে ওই যে প্লেন অ্যান্ড সিম্পল যে পাউন্ড কেকটা তুমি বানাতে, সেটা কোনো মাইক্রোওয়েভ না, ওটিজি না, কেক বেকিং ওভেনে, সো তার গন্ধ সারা বাড়ি মম করতো। এভরি ইয়ার তুমি আমার জন্য কেক বানাতে, এখন কত কেক বানাই কিন্তু ওইটা ওই কেকটার মতো টেস্ট আমার আর হয় না। যখনই কোথাও যেতে অন্যান্য লোককে বলতে, এটা আমার সম্পর্কে ভাইজি হয় বাট আমার মেয়ে আর আমার বন্ধু, তোমাকে আমি সাজিয়ে দিতাম কোথাও গেলে, আইলাইনার পরিয়ে দিতাম আর নিউ হেয়ার স্টাইল এক্সপেরিমেন্ট করতে দিতে। তোমার বিয়ের আগে আমি খুব একটা কিছু ফিল করিনি, আমার মনে হতো যে একটা বিয়ে হচ্ছে, কত আনন্দ করব, সাজব। কিন্তু যেদিন তোমার রিসেপশনের দিন মাদের সাথে আমরা বাসে করে ফিরে এলাম, সেদিন আমার খুব কষ্ট হয়েছিল, মনে হয়েছিল পি কত দূরে চলে গেছে আর আমার থেকে পর হয়ে গেছে, আউট অফ টু মাচ পজিটিভনেস এটা হয়েছিল। এখনো আমার একটু একটু কড়াইশুটি হয় যখন দেখি বুড়িয়াদি তোমার বাড়িতে সব অকেশনে অ্যাটেন্ড করছে। এনিওয়ে আর অনেক কিছু বলার আছে কিন্তু এইটুকু টাইমে তো সব বলা যায় না। আমরা পৃথিবীর দুটো আলাদা গোলার্ধে থাকলেও আমাদের মনের টানটা অনেক রয়ে গেছে। তুমি তাড়াতাড়ি একটা ইউএসএ ট্রিপ করো আর আমার এখানে বেড়াতে এসো, অনেক আনন্দ করব। খুব ভালো থেকো, আমার আদরণীয়, আর জন্মদিন এনজয় করো, বাই। হ্যালো পি, শুভ জন্মদিন, 50 বছর। কিন্তু আমার মনে হয় না তুমি 50 বছরে পদার্পণ করছো, 16 বছরে। কারণটা বলি, আমি এত জায়গায় ঘুরেছি, এত জায়গায় কাজ করেছি, কিন্তু তোমার মতো এনার্জেটিক সমস্ত বিষয়ে আমি কাউকে দেখিনি। তো শুভ জন্মদিন 16 বছরে পদার্পণ করার জন্য। ওকে, অনেক মেমোরি তো আছেই আমার, স্পেশাল মেমোরিজ, কিন্তু কিছু কিছু স্পেশাল মেমোরি যেগুলো অন্যদের থেকে আলাদা। তার মধ্যে তো একটা হচ্ছে শীতের সকালে যখন আমি তোমার কাছে অঙ্ক করতে আসতাম, বাইরে ঘোলোলাটা যেত আর আমরা গিয়ে ঘোল নিয়ে এসে তারপরে ঘোল খেয়ে তারপরে অঙ্ক করতে বসতাম, সেটা একটা স্পেশাল মেমোরি। বসন্ত উৎসব, মানে একা পুরো দায়িত্ব নিয়ে কীরকম এনার্জি থাকলে কেউ যে একটা জিনিস কমপ্লিট করতে পারে, সেটা আমি ফার্স্ট টাইম দেখেছিলাম এবং সেটা আমার একটা শিক্ষণীয় ব্যাপার হয়ে থাকবে আমার লাইফে। ওকে, আর দুটো জিনিস, ওকে, একটা হচ্ছে ম্যাগি কিন্তু আমি ফার্স্টে তোমার হাতেই খেয়েছি, মোস্ট প্রবলি টপ রেমন ছিল। তো যাই হোক, ফার্স্ট টাইম ভালো লাগেনি কিন্তু সেকেন্ড থার্ড টাইমে আমার ভালো লাগতে শুরু করেছে। আর পুডিং, আমি যখনই পুডিং খাই তখন আমি বলি পি যেরকম পুডিং রান্না করতো সেরকম পুডিং কিন্তু হয়নি, ওটা বেস্ট ছিল। তো আমি ফুডি বলে খাবার ব্যাপারগুলো একটু বেশি করে চলে আসলো, ওইগুলো ধরো না যে তুমি খাবার মুখের মধ্যে দিয়ে দিচ্ছ, আমি মুখের মধ্যে পোটলা করে বসে রয়েছি, ওগুলো বলা যাচ্ছে না। আমি একটু আনসোশ্যাল, অ্যান্টি সোশ্যালও বলতে পারো, কল টল বেশি করি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে। কিন্তু তাড়াতাড়ি ব্যাঙ্গালোরে আসবো, ব্যাঙ্গালোরে এসে খুব আড্ডা হবে, ভালো করে চিংড়ির মালাইকারি, রুই মাছের কালিয়া খাওয়া টাওয়া হবে, রেডি করে রেখো কিন্তু, ঠিক আছে? এগেন হ্যাপি বার্থডে, ঠিক আছে? আমার থেকে অনেক ভালোবাসা নিও, প্রণাম নিও, ঠিক আছে? তাড়াতাড়ি দেখা হচ্ছে, চলো, টাটা। পি, হ্যাপি বার্থডে, আজ খুব স্পেশাল দিন, আর অ্যাজ অলওয়েজ তুমিও ঘোষবাড়ির কাছে খুবই স্পেশাল, অলওয়েজ অ্যান্ড অলওয়েজ থাকবে, অ্যান্ড ইটস আ মাইলস্টোন ফর ইউ অ্যাজ অলওয়েজ ফর আস, সো খুব ভালো থেকো আর আমার প্রণাম নিও। হ্যাপি বার্থডে পি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, 50তম জন্মদিনে অনেক আনন্দ করো, বনগা কবে আসছে জানিও, সেই মতো আমি প্ল্যান করবো, দেখা হবে, সি ইউ সুন। হাই পি, শুভ জন্মদিন 50তম, আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা রইল, আমার প্রণাম নিও, আর যত তাড়াতাড়ি সম্ভব আশুভবনে চলে এসো, অনেক দিন দেখি না, আর একসাথে বসে গল্প গুজব অনেকদিন হয় না, তো সেই জন্য তোমার এখানে আসাটা খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে। আর খুব ভালো করে কাটাও আজকের দিনটা, টাটা।
প্রিয় গুটি মাসি, জীবনের অনেকগুলো পাতা পেরিয়ে আজ এই দিনটায় পৌঁছেছ। আজ অনেক অভিজ্ঞতা, অনেক উপলব্ধি। আমাদের মতো কুড়িগুলোর পাশে থেকো, গাইড করো। যে উচ্ছ্বাস দেখেছি তোমার মধ্যে ছোটবেলা থেকে, তা সারা জীবন বজায় থাকুক। সব অসুস্থতাকে দূরে সরিয়ে প্রতিটা দিন নতুন করে বাঁচো, এই কামনা করি। চিঠি বা হ্যাপি নিউ ইয়ারের কার্ড আসতো তোমার ঠিকানা থেকে, আজ চিঠি লিখে সেই তৃপ্তি পেলাম। শুভ জন্মদিন। ইতি পান্তু। একটা কোশ্চেন ছিল তোমায়। কুসুমের দিকে তাকিয়ে তাকিয়ে এখন পুরো ভাতটা খাও। আসুক ফিরে এমন দিন, হোক না তোমার সব রঙিন জনম জনমের তরে। তোমার এই শুভ জন্মদিনে বারে বারে পড়ছে মনে, যতই থাকি না দূরে। পি, আজকে 50তম জন্মদিনে তোমাকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। অনেক দূরে আছো, সামনাসামনি হয়তো কেকটা কাটা হলো না, তবু খুবই মনে পড়ছে তোমার কথা। আজকে আমাদের বড় হওয়ায় আশুভবনের যে কোনো অনুষ্ঠানে তোমার অংশগ্রহণ আমাদের অনুপ্রেরণা যোগায়। তোমার আশীর্বাদ সবসময় আমাদের বড় হওয়ার পাথেয়। তাই তোমার এই দিনটাকে আরো স্পেশাল করে দেওয়ার জন্য আজ দূর থেকে উইশ করছি, খুব ভালো থাকো, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, আর অনেক আশীর্বাদ করো আমাদের। পি, 50 বছর হলেও আমি তোমাকে চিনি 16 বছর ধরে। তোমার সঙ্গে আমার নিবিড় আত্মিক যোগাযোগ স্থাপন হয়েছিল যখন আমরা ব্যাঙ্গালোর গেছিলাম তোমার বাড়িতে। আমি কামনা করি তুমি আরো অনেক সুস্থ থাকো, হ্যাপি থাকো, অ্যাক্টিভ থাকো। হ্যাপি বার্থডে পি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, উইথ লটস অফ লাভ। সো সুইট। Hello and happy birthday. So, on just so much on board, what do you want to have? Get a lamba? How are you going to want to say? I'm going to say this step from shower. On just what's up to the answer is, key I'm going to be suspected. To me, there are মানে মোটামুটি রেকর্ড করতে পারতো, খুব পছন্দ করিস ঘর আরো 75 যাই হোক, সেই 75 হলো সামনে। আজকের দিনে একটুখানি পিছিয়ে যাই, সেই ঘর আজ থেকে যদি 40 বছর পিছনে চলে, আমি বললাম গিয়ে তখন 5 আর তুই ধরে গিয়ে 10। নীলমুন্ডি আমি আর তো সেই উমর পর্যন্ত চুল, পায়ের দুই হাত ধরে দুজনে মিলে চললাম মাস ধরে প্রথমবারের জন্য। মা তো স্কুলে গিয়ে বেজায় ব্যস্ত, আর যতক্ষণ স্কুলে ছিলাম তুই আমাকে পেছন দিক থেকে দুই হাত দিয়ে ছড়িয়ে আগে রেখেছিলি, তোর চোখের সামনে না জল জল করে। আমি ছোট ছোট দিকে চলে যাওয়ার চেষ্টা করছি আর তুই এই ভাই এই ভাই যাস না যাস না, হাত ধরে কেটে মাস্কুলের কলিগরা মানে আমাদের মাসিরা বারবার এসে তোকে বলছিল আরো ওদের ছেড়ে দে না, আর তুই বলছিলি না 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 ও ছোট না কোথায় পড়ে যাবে। তোর কাছে আমি ছোট সেটা আমার শোনা, আজ যদি পেছন থেকে আমাকে দুই হাত ধরে আক্রমণ করছিস সেটাও আমার শুনিস তো ওই জন্য চিন্তা হয়, ওই জন্য চিন্তা হয় অনেক কিছু ভেবে। তুই ছোটবেলায় খুব অসুস্থ হতিস, তোর শরীরটা কিন্তু তোকে যেমন দেখতে তেমন শক্তপোক্ত নয়। যে সময় কথাটা বললাম ঠিক তারপরে পরেই তোর একবার সাংঘাতিক হাল সমস্ত ডাক্তার ফেল, নঙ্কু ডাক্তার ফেল,
বাবা চিন্তিত, মা চিন্তিত, বাড়ির সবাই চিন্তিত, আমাদের কাছে যেতে দিত। কতদিন তোর কাছে যাইনি, কতদিন তোকে দেখি না পর্যন্ত। একদিন সকালবেলা চেহারা ঘোষণা করলাম, আর বাবা আমাকে যেতে দেবে না। বোধহয় আমার আবার যতটুকু মনে পড়ে, লাইফে প্রথমবার তোর জন্যে তারস্বরে কেটেছিলাম আর বলছিলাম, কেন আমাকে যেতে দেবে, আমি আমার দিদির কাছে যাব। তুই কথা বলতে পারছিস না, উঠতে পারছিস না, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, চিৎকার করে বলার চেষ্টা করছিস, ওকে ছেড়ে দাও, ওকে আমার কাছে একটু আসতে। এভাবেই আমরা দুজন বড় হচ্ছি। ওই দাওয়াটাতে বসে ওর সেদিকে হ্যারিকেন জেলে লক্ষণ জেলে আমার একটু আগে আগে পড়া শেষ হয়ে যেত, ওর একটু সময় তারপর তো জানি স্যার। মা আমাদের বাবা আসলে কমপ্লেন করত, বাবা কান ধরে অন্ধকারে দিচ্ছে ওখানে করতে, লোড শেডিং বাইরে না করে রাখতো আমাকে, তাহলে বল তোর জন্য আমাকে শাস্তি করতে দেবো, আমার বিপদে বসছি। কিন্তু তোর খাবার কিন্তু কোনো দিনও কেড়ে খাই, খেয়েছি পুরো মাখনটা শেষ করে দিতিস, কাউকে না জানি ডিম শেষ, মাঝে মাঝে নিজের ডিমটা আগে আগে খেয়ে নিই, আমার ডিমটা এরকম করে আগে রাখতে সাত দিয়ে ভয় দেখাচ্ছিস, খেতিস না কবে দিয়ে। আজকে ভাবি তখন হয়তো তোর খাবার করে একটুখানি কেড়ে খেলে ভাবি তুই এরকম হতিস না, তোর শরীরে রোগের উপসর্গগুলো দাঁড়া, তোর শরীরে লেথার্জি আসতো না, তুই সতর্ক হতিস। আমি জানি তোর কথাগুলো ভালো লাগছে, কিন্তু আমাকে তো বলবই, আকাশ এখনো গ্রাজুয়েশন করছে, আকাশ এমনি করবে, দাঁড়াবে, আকাশে বিয়ে দিবি, একটু নিজের প্রতি খেয়াল রাখ। তোর অন্যের জন্য নিজের জীবনকে বিকিয়ে দেওয়া, হ্যাটস অফ, স্যালুট, কিন্তু নিজেকে ভালো রাখতে না পারলে বাকি কাউকে ভালো রাখতে পারবে, আর বাকি সবাইকে ভালো রাখতে পারাটা বহুদিনের জন্য করা উচিত, কয়েকটা দিনের জন্য না। আজকে যদি তুই পন্থাটা অবলম্বন করছিস নিজেকে ওভারলুক করে বাকি সবাইকে বহুদিনের জন্য ভালো রাখতে পারবে, তোর এই 50তম জন্মদিনে আমার কি বলবো, কোন ভাষায় বলবো, প্রাণমনে ভালোবাসা, শুভেচ্ছা, আদর, এগুলো খুব কম মনে হয়, এগুলোর সঙ্গে একটু আমাদের অনুরোধ করা, একটু নিজের চোখের দিকে, একটু নিজের কোমরের দিকে, একটু নিজের ওভারঅল শারীরিক অবস্থার ভালো রাখিস, সবাইকে যেমন ভালো রাখিস তেমন নিজেকে ভালো রাখ, আর শুভ সঙ্গে। হাই মা, হ্যাপি বার্থডে আর শুভ জন্মদিন। আজকের দিনটা শুধু আমার জন্যে বা পাপার জন্যে নয়, আজকের দিনটা তোমার পুরো পরিবারের জন্যে, তোমার সব বন্ধুরা, তোমার সব ছাত্ররা, সবার জন্যে একটা খুবই বড় আর আনন্দের দিন, কারণ আজকে তুমি 50 বছর পূর্ণ করেছো। ইউ ফিনিশড আ গোল্ডেন জুবলি জাস্ট লাইক দ্য গোল্ডেন পার্সন ইউ আর। I know you as two people. Firstly, ami tomai ekta maths teacher hishebe chini, as a very successful maths teacher. Ami jokhoni amar purono school e jai, whether it's New Horizon or NPS, all my teachers always ask, how is Mrs. Mohindu doing? And this makes me so proud. I am the son of Mrs. Mohindu. All my teachers always tell me, you know Akash, so many of our students are going to Mrs. Mo's classes and they're doing so well. That is how successful you are. You are not just one of the most well-known teachers in our area. You are one of the most well-known teachers in the whole of East Bangalore. Ar amar khyal rekhe, papar khyal rekhe, tumi je eto boro ekta successful career banate perecho, আর বানাতে থাকছো, ইউ আর স্টিল গ্রোয়িং
I'm incredibly, incredibly proud about that. Secondly, আমি তোমায় চিনি আমার মা হিসাবে. Life is not easy. তবু every time things would be hard, যখনই কোনো ডিফিকাল্টি আসতো, তুমি আমার পাশে দাঁড়াতে, তুমি সবসময় আমার সাপোর্ট করতে. And I'm very grateful and I can't tell you how thankful I am. আমরা রোজ এই অপরচুনিটিটা পাই না, বাট টুডে আইল টেক দি অপরচুনিটি অ্যান্ড লেট ইউ নো যে যখন আমি বড় হয়েছি আমার আশেপাশে শুধু তুমি আর পাপা ছিলে, খুব একটা পরিবার ছিল না, তাই আমি যা কিছু শিখেছি অনেক কিছুই তোমার কাছ থেকে আর পাপার কাছ থেকে শিখেছি. অ্যান্ড আই এম ভেরি লাকি অ্যান্ড প্রাউড টু বি ইয়োর সান. সো 50 বছর হয়ে গেছে, আরও 50 বছর হবে, হোপফুলি ইভেন মোর. আজকে আমি এখানে আছি, আমরা সবাই একসাথে আছি, কালকে আমরা যেখানেই, যারা যেখানেই যায়, কালকে আমরা যাই বা করি, কালকে তোমার ছাত্ররা যেখানেই যাক, কালকে তোমার বন্ধুরা যেখানেই যাক, সবাই সব সময় তোমার কথা মনে রাখবে. কারণ একবার যদি কেউ মৌইন্দুর সাথে কথা বলে, সে মৌইন্দুর নাম আর মুখটা কখনো ভোলে না. ওয়ান্স অ্যাগেন হ্যাপি বার্থডে আর শুভ জন্মদিন. চিয়ার্স.